নমস্কার বন্ধুরা সুসভোবন রায় স্বাগত বই চ্যানেল টক্স বুকসে আজকে যে ভিডিওটা আপনি এখন দেখতে চলেছেন সেটা মানে কোনো বুক রিভিউ ভিডিও না বলতে গেলে এটা প্রথমবারের রিপ্লাই ভিডিও করতে চলেছে কদিন আগে বই পর্ব চ্যানেলের তরফ থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি একটা নতুন প্রকাশিত বই কিনতে চান তো তার মধ্যে কি দেখেন বা নতুন প্রকাশিত বইয়ের পেছনে আপনি কেন টাকা ইনভেস্ট করেন তো তলায় আমি কমেন্ট করেছিলাম যেটা লিখে বোঝানোর থেকে করে বোঝানো আমার কাছে অনেক সোজা যেন একটা আলাদা ভিডিও করতে একটা রিপ্লাই এসেছিলো যে করে ফেল তো সেই ভিডিওটাই করছি ধরুন এই বইটা কিনবো তন্ত্রের যন্ত্র তো প্রথম বই যে কোনো বই যে কোনো বই কিনতে গেলে আমি প্রথমে মলাট দেখি মলাটে দেখার পরে সরি ব্যাকগ্রাউন্ডে যদি ঝাড় দেওয়া বার পারে তার জন্য সরি প্রথমে মানে মলার দেখি মলার যদি অ্যাট্রাক্টিভ হয় নাম দেখি নাম মলার যদি অ্যাট্রাক্টিভ হয় এবং দামটা যদি মানে রিজনেবল হয় মানে আমার পকেট যদি এটাকে বলে হ্যাঁ কিনতে কিনতে পারি যে বইটা কেনা উচিত তো কিনে ফেলি এটা বলে প্রথম স্টেপের যদি হয়ে যায় যদি নাম ভালো লাগে দাম দামে একটু আউট দামটা যদি একটু দামি মনে হয় তখন গিয়ে পাতা উল্টায় মানে এভাবে পাতার উল্ট মানে সাফল করি যাকে বলে সাফল করতে গিয়ে এখন বারংবার দেখতে 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 একটা চোখ তৈরি হয়ে গেছে যে কি আমাকে টানি তো ধরুন যে বইয়ের উল্টাতে দেখলাম ধরুন একটা কবিতা এলো যেমন এই মুহূর্তে তো বই ওই আগের দিন যেটা বলেছিলাম মানে সমোজা দাসের বইটা পড়তে মজা দাস সমজা রায় মানে ওই লাস্ট ভিডিওর আগের ভিডিও তাতে যেমন পাঁচালির কথাটা বলেছিলাম তেমনি কোনো শ্লোকের উল্লেখ থাকলে কোনো ডায়াগ্রাম থাকলে যেমন তন্ত্রের যন্ত্রে ডায়াগ্রাম আছে অনেক ডায়াগ্রাম আছে যেমন এই দেখুন এই ডায়াগ্রাম আছে এরকম ডায়াগ্রাম যদি থাকে বা কোনো উদ্ভট রকমের ম্যাপ যদি থাকে বা কবিতার লাইন যদি থাকে যেটা এক্সপেক্ট করা যেন কবিতার বইতে কবিতার লাইন থাকে গোয়েন্দাগর বই কবিতার লাইন থাকে কেমন উৎপুর আস্ত একটা যদি স্তবক থাকে এরকম বা কোনো শ্লোক যদি থাকে মানে আমার চোখকে টেনে পাতাকে থামতে বাধ্য করে এরকম যদি পাতার পর পাতা এমন কোন একাধিক আকর্ষণীয় জিনিসপত্র আমার কাছে থাকে তখন যে আরেকটু আমার টান জাগে তখন দুটো পাতা তিনটা পাতা উল্টে একটু গল্প পড়ার চেষ্টা করি তা গল্প পড়ার অত তো বেশি সময় থাকে না কারণ পেছনে লোক দাঁড়িয়ে থাকে তো তার মধ্যে থেকেই সিচুয়েশন বুঝে এবং অবশ্যই তো সেই মুহূর্তে যদি পকেট মানে সাপোর্ট করে ধরুন হাজার টাকার বই আছে পকেটে আমি মানে হাজার টাকা একটা বই পেছনে খরচা করার এই মুহূর্তে আমার ক্ষমতা নেই তো আপাতত একটু সাফল করি যদি হাতে অনেক টাকা আছে ধরুন ছ হাজার টাকা উড়ে গেল বইয়ের পেছনে খরচা হয়ে এই মুহূর্তে অসুবিধা নেই যেমন বই মেলার সময় যেটা করি ছ হাজার টাকা সাত হাজার টাকা বই বইয়ের পেছনে উড়ে গেল কোনো একটু পরে একটু কষ্ট হয় কিন্তু ওই মুহূর্তে একটা নেশা ঘোরের মতো বই তো তুলে নিই তো সেখানে একটা প্রত্যেক বছর কলকাতা বই মেলাতে একটা এক হাজার টাকা দু হাজার টাকা দামের বই প্রত্যেকবার গেল তিন বছর থেকে চার বছর থেকে আসছেই যেমন গেলো বাড়ি সেগুলো কনানড্রাম তো সব মিলিয়ে এইভাবেই মানে বইটাকে হাতে নেই দাম দেখি পাতা দেখি ডায়াগ্রাম দেখি তার মধ্যে যদি কোনো আকর্ষণীয় স্তবক থাকে বা আকর্ষণীয় কোনো মানে চোখ টানে এমন কোনো লেখা থাকে বা শ্লোক থাকে যেটা এক্সপেক্ট করতে পারি না ধরুন সেরকম যদি পাতাকে সাফল করুন আপনি যদি এখন কিনতে চান তাহলে এটা বলতে পারি বইটাকে নিন পাতা সাফল করুন আপনাকে যে বিষয়গুলো টানে সেই সেই রকম কোনো বিষয় ওই বইটার মধ্যে পাচ্ছেন কিনা না সেটা একটা কারণ ওটা বইটা কেনার ব্লাড পরে যদি আপনার ভালো লাগে কিনতে পারেন ডায় ভেতরের পাতা উল্টে যদি ভালো লাগে দেখতে পারেন এবং অবশ্য যদি নাম এবং ডায়াগ্রাম আপনাকে টানে তো অবশ্যই আপনি দেখুন এই হলো গিয়ে আমার সাজেশান কেমন লাগলো জানাবেন হলো গিয়ে বক্তব্য এভাবে আপনারা বই কিনে দেখতে পারেন অন্তত এর কিনতেই হবে এভাবে সেটা বলছি না কিন্তু কেনার আগে আপনারা ট্রাই করতে পারেন যে এইভাবে দেখি একবার সাফল করে কেমন লাগে এ হলো গিয়ে আমার রিপ্লাই তো বই বই পর্ব বলে যদি সহমত হয় তো প্লিজ মেনশন করো